তাহলে আগে পাই। সম্মানীয় আজির নারী দিবসর অভিনন্দন। নারী শক্তি মহাশক্তি আ বিষয়ে কইবাকো বলে মু প্রথমে গোটে প্রশ্নর আরম্ভ করবি। সে প্রশ্নটি এমতি থিলা, গোটে দিন এমতি যুক্তি পড়লা যে পুরুষ না স্ত্রী কে বড় সার বলে মতো গোটে মো স্টুডেন্ট পচারলা। মু তাকে কইলি এবে গোটে কপড়া কাটিবাকো হলে কতুরিটিয়ে দরকার না, সে কপড়া কাটিবাকো তল ব্লেড ইম্পর্টেন্ট না উপর ব্লেড ইম্পর্টেন্ট? তো দুইটা যাক সেম ইম্পর্টেন্ট, ঠিক সেমতি স্ত্রী আও পুরুষ উভয়ঙ্কর সমান স্থিতিরে সৃষ্টি তৈরি হয়েছে, এণু এটি উচ্চ নিচ ছোট বড় কিছু না। এ উপলক্ষে মিশন রাণী মা সংগঠন, ইয়ে মা শব্দটি নারীর সর্বশ্রেষ্ঠ স্বরূপ। তো নারীর প্রাধান্য নম্বর ওয়ান, নারীর স্বরূপ নম্বর টু, নারীর শক্তি নম্বর থ্রি। তিনটা জিনিস বিষয়ে কিছু কইলে বাস্তবরে নারী কোন তাঙ্ক বিনা কোন অসুবিধা হব আমি জানিপারিবা। আম মনুষ্যর গোটে প্রকৃতি অছি যে কৌণসি জিনিসর অভাব হলে হি তার মহত্ব কোন জনা পড়ি থাকে। ঠিক সেমতি নারী বিনা এ সৃষ্টি বাঞ্ঝ হয়েযিব, বাঞ্ঝ। এটা এমতি কিছি যেমতি আপন মানুষ মু ঠিক সেমতি যেমতি কি গোটে মরু দিয়ান যেটি না ফুল না গছ আছে কেবল পত্র কণ্টা বন ভি কিভাবে সেমতি নারী বিনা এ সমাজ এ পরিবার এ সৃষ্টি বাঞ্ছ হয়েযিব। তেণু এটু আপন মানে অনুমান করি পারথবে নারী শক্তি বা নারীর সহযোগ কেতে পরিমাণরে আমাকে আবশ্যক, কেতে পরিমাণরে আবশ্যক। আচ্ছা নারীর স্বরূপ আড়ব যদি আমি যা, প্রতি স্বরূপরে গোটে গুণ গোটে লক্ষণ গোটে শক্তি গোটে সাহস গোটে সহযোগ নিশ্চিত ভাবে আমাকে মিলছে, আমি তাহা অনুভব করুছে, ঘরে ঘরে অনুভব করছে, গাঁ গাঁরে অনুভব করছে, সমাজ সমাজরে অনুভব করছে, দেশ দেশরে অনুভব করছে, প্রতি ক্ষেত্রে অনুভব করছে। এটি প্রমাণ আবশ্যক না, তেণু নারীর স্বরূপ আড়ে যদি আমি দেখিবা না, মা হিসাবে নারীর ভূমিকা মু বর্ণনা করা মো পাখে শব্দ অছে না, স্ত্রী হিসাবে না, ঝিউ হিসাবে মানে ভূমিকা হিসাবে না, পত্নী হিসাবে শব্দ বহুত ছোট পড়িযিব। হৃদয় সহিত ব্যাখ্যা করা গেলে হ্যাঁ নিশ্চিত ভাবে, তেণু আজির এই যে মহিলা দিবস আন্তর্জাতীয় মহিলা দিবস করিবার কারণ নারী মানকর সেই বলিদান, পরিবার গ্রাম সহর সব ক্ষেত্রে থাকা ত্যাগ যোগ তাকে পূজ্য পূজ্য এই জিনিসকে ধরাইবা পাই পুনরুত্থান করিবা পাই মনে পকাই দেওয়া পাই এই দিবসটি পালন করা হচ্ছে। ক্যালেন্ডারে মার্চ 8 তারিখ এটা পাই ফিক্স করা গলা, আউ উপলক্ষে আমি সমস্ত একাকি হই থিবার এহা এক আনন্দ উৎসব এবং নারী শক্তির মধ্য ভাবনা আমি কিছু সন্তোষ দেইপারিবা। লাস্ট পয়েন্ট কইবা, এ লাস্ট পয়েন্টে আমি দেখিবা যে স্ত্রী বা মা বা জেজেমা বা ভৌণী যে কোনসি রূপ নিও নারীর তাঙ্কর ভূমিকা কোনসি ক্ষেত্রে কম নুহে, শক্তিরে প্রথম, ত্যাগরে প্রথম, সহনশীলতারে প্রথম,
ସହ ଜଞ୍ଚେଇ ରଖିବାର ମହାଶକ୍ତି କେବଳ ନାରୀମାନଙ୍କ ପାଖରେ ଅଛି। ତେଣୁ ଧନ୍ୟ ଧନ୍ୟ ସେ ନାରୀ ଜନ୍ମ, ଧନ୍ୟ ଧନ୍ୟ ସେ ମାତୃଶକ୍ତି, ଧନ୍ୟ ଧନ୍ୟ ଲୋକଟା। ଏଥିପାଇଁ ମୁଁ ଆପଣଙ୍କୁ ବିଦାୟ ନେଉଛି। ବୁଝେଇଥିବାରୁ ତାଙ୍କୁ ଆମ ସମସ୍ତଙ୍କ ତରଫରୁ ଧନ୍ୟବାଦ ଜ୍ଞାପନ କରୁଛି।